গুড মর্নিং ফ্রেন্ডস, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আমি আর বোনি মিল্লে চা খাইলাম। তো এখানে চা খাইতে বসি, তো বোন আসলো আগের দিন রাত্রেবেলা, আর বোন আর বোন জামাই। তো দাদা গেছে সকালবেলা, তো আমি আর বোন বইয়া সব কিছু কাজকর্ম সাইরে এখন বসে চা খাইতে। তো বোনও নিচে বইয়া খাইতেছে, বড়রে দিয়ে দিয়েছি খাটের মধ্যে। তো বর চা খাইতেছে, শুধু তো চাই খা, বিস্কিট খা না। তারপরে আমি কইতাছি আরেকবার, সারাদিন কত আর ঘরের কাজকর্ম তোমরা দেখামো, রান্না বাড়া, এই বাসন ধোয়া, ঘর মোছা, সবারই তো একটা বোরিং হয়। তার লিগে আমি কইতাছি আজকে আমার ব্লগটা নতুন করে আবার শুরু করি। তো এই দেখো গাছটা কত সুন্দর হয়ে উঠছে, ভীষণ লত বাইছে অনেকখানি, এটা একটা মানি প্ল্যান্ট। তো আমি আইলাম রান্না করতে। দেখো না কালকের যে মানে চাল কুমড়ের আর নুনালিশের তরকারি আসলো, মোচার ঘণ্ট আসলো, ডাল আসলো, সব কিছু। আর দেখো এক ডেক ভাত, কারণ আগের দিন দুপুরও আমি খাইছি না, আমার বড়ে খাইছে না, রাত্রেও তেমন খাইছি। আর আসলো থুরের বড়া। তো থুরের বড়া করছি না, মাইক্ষা রেখে রাখছি, পরে করুন। তো এগুলো দিয়া পরে কইছে যে ভাত খাইবো, তো দিয়া দিলাম বরেরে ভাত বসাইয়া। তো ভাত মানে বসাই তো খাওয়াইছি, এই দেখো খাইয়া টাইয়া রেডি। আর আমি এক পাশে বসাই দিছি মাংস। তো দেশি মুরগি আরেকটু আসলো, তো এটা বসাই দিলাম। তো এইটারও আমি রেডি করছি যে বড়াটা থুরে। তো ঘরের কাজ সব কিছু করতে লাগবো, বোন আইছে, বোনের দিছি না রান্না করতে, তাইও তো সংসার রান্না করে। তো ছেলে লিগা চিন্তা করতেছে সামনে মাধ্যমিক পরীক্ষা। তারপরে তো আমরা দুই বোনে মিল্লা খাইলাম, খাইয়া দিয়ে আইলাম। এবার বোনের দুইটা অনলাইনে ড্রেস আনছে। তো ড্রেসটি আমি আর ফোনের থেকে অর্ডার দিছে দিদি, আবার কইছে সেলাই দিতাম। তো একটু বড় হয়েছে তার মাপের না, আমার বন্ধু একটু ছোটো মোটো, তার লিগা তা আমি আবার ড্রেসটি সেলাই দিছি। তো এই দেখো একটা ড্রেস সেলাই হাত টাত খাপাই দিছি। তো ড্রেসটি খুব সুন্দর হয়েছে, খুব সস্তা দাম নিছে, মাত্র দুইটা ড্রেস নিছে 330 টাকা। তো খুব সস্তায় ভালো হয়েছে ড্রেসটি গরমে। তার তো মাস্টার বাড়ি যাইতে যাইতে লাগে ছেলে নিয়া। আর আরেকটা আমি কাটতে আসি। তো আগেরটা একটু ছোটো হয়ে গেছিলো গা, বলতে দুই আঙুল। তো দিদি কইতেছে পরেরটা আর একটু দুই আঙুল বেশি করে কাটতে। তো এই সাইরা টাইরা যামো বাবার বাড়িতে। তো গেলাম বাবার বাড়িতে, তিন বোন মিললে একটু গেছি সামনে হোমিওপ্যাথিক হসপিটালে। হসপিটাল বলতে এক কাকার কাছে, তাই না, হোমিওপ্যাথিক ডক্টর। তো ওষুধ আনছি, তো ওষুধ নিয়ে এসেছি বাড়িতে। তো আমার ছোটো ছোটো পুরিন্দা দিছে বুক ব্যথাটার লিগে। তো আমি পুরিন্দা ডেই খাইতে আসি কি, তো জানি না যদি কমে। তো এইটা গ্যাসের ব্যথা মনে হয় না, আবার কত আনাকো গ্যাসের ব্যথা। তো আইলাম, সেটা মা বইয়া দিছে। তো বোনে চা বসাইছে, মা আর বোনে মিলে একটু ঝগড়া লাগছে, কারণ মা বোনে কইছে মা রে চা বসায়, তো মা চা বসায় বইয়া দিছে। তো আমি কইতেছি থাক, মা তো এখন বয়স হয়েছে, আবার স্ট্রোক করছে, পারেও না, থাক তুই কর। তো বোনে করছে, আমারও ভালো লাগছে না, সারাদিনে কাজ সেরে আরেকখানে গেছি, একটা ফেসিয়াল করলাম, তারপরে বাড়িতে গেলাম। তো বোনে দিছে আবার চা, আমরা তখন পাঁপড় দিয়া মুড়ি দিয়া চানাচুর দিয়া খাইছি, চা খাইছি আর চা। তো আইলাম এই বোনের বাড়িতে, বাবার বাড়ি থেকে। তো রাত্রেবেলা বোনে খিট্টু আনিছে, তো খাইলাম। তো ব্লগটা এখানে এসে